বিক্রমপুরের দুই কৃতি সন্তানকে সংবর্ধনা দিল অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন। বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিক্রমপুরের কীর্তিমান বিজ্ঞানী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন 2022 সালে 21শে পদক পেয়েছেন। বিক্রমপুরের আরেক খ্যাতিমান কবি ও গীতিকার অধ্যাপক ঝর্ণা রহমান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2021-এ ভূষিত হন। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এই দুই কীর্তিমান ব্যক্তিকে সংবর্ধনা দেয়। সংগঠনের সভাপতি ডক্টর নূহ উল আলম লেলিনের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা ও নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।